দর্শক সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন ভিস্তান ড্র টিভি প্রেজেন্টস কালস 24 এ। আজকের আয়োজনে আপনাদের সাথে বরাবরের মতোই আছি আমি শাহরিন জেবিন, আর আমার সাথে স্টুডিওতে আছেন চারজন অতিথি যারা অভিনয় করেছেন আগামীকাল ছবিতে, যেই ছবিটি মুক্তি পেয়েছে আজ। স্টুডিওতে আছেন চিত্রনায়ক ইমন, আমার পাশে আছেন পরিচালক অঞ্জনাইজ, এবং আমার সামনে আছেন অভিনেতা প্রযোজক টুটুল চৌধুরী, এবং তার পাশেই আছেন নায়িকা সূচনা। সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। এই যে আমি আজকে শুরুতেই বলছিলাম যে আগামীকাল ছবি মুক্তি পেয়েছে, যখন আপনারা বলেছেন, ধরেন কাউকে বলছেন যে বা বলেছেন যে আগামীকাল ছবি মুক্তি পেয়েছে দেখবেন, কনফিউশন হয় না? একটা কনফিউশন একটা ব্যাপার তৈরি হয় না? কেমন লাগে ব্যাপারটা? সেটা হয়েছে অনেক আগে, আমরা যেমন 3 মাস আগে যখন বলেছি যে আমাদের আগামীকাল মুক্তি পাবে, বলে আগামীকাল আগামীকাল দেখতে যাবো, আমরা না না ছবির নাম তো আগামীকাল, বললাম আগামীকাল মুক্তি পাচ্ছে না, আর আগামীকাল মুক্তি পাচ্ছে কিন্তু আগামীকাল নয়, আগামীকাল মুক্তি পাচ্ছে 3রা জুন। মানে বলতে হবে যে আজ দেখতে যেতে হবে আগামীকাল। আচ্ছা, আমি একটু পরিচালকের কাছে জানতে চাই, এই ছবির নাম আগামীকাল কেন নির্বাচন করা হলো? আগামীকাল মানে হচ্ছে ফিউচার, তো আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ফিউচারের গল্প বলবো, যে গল্পটা আমার সামনের কথা বলে। এই কথা ভেবেই আমি আসলে ডিসাইড করেছি যে, আর নামের মধ্যে আসলে হয় কি, মানুষজন নাম দেখে কিন্তু অ্যাট্রাকশন করার একটা ব্যাপার থাকে, যেটা আমার নাটকের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। যেমন এখানে প্রসঙ্গক্রমে আমি একটু বলে রাখি যে আমার প্রথম টিভি নাটকের নাম, যেটা ধরেন 15 বছর আগে আমি বানিয়েছিলাম, প্রথম টিভি নাটকের নাম ছিল হাইড্রোফোবিয়া নয় বরং জল বিষয়ক গল্প নাটকের নাম। তো ওই নাটকের নাম দেখি কিন্তু মোটামুটি তখন জার্নালিস্টরা বা টিভি আমাকে বলছে মানে কোত্থেকে পাগল আসলো, এটা কী ধরনের নাম, মানে কিন্তু নামটা কিন্তু মনে রেখেছি, অনেক কিছু নামটা কিন্তু তারা মনে রেখেছে, একটা বিরাট নাম এবং নামটার মধ্যে কী জানি আছে। তো ফিল্ম করার সময় আমার আমার সেই চিন্তা থেকে আমি ভাবলাম যে এমন একটা নাম বলবো যেখানে এই যে কনফিউশন তৈরি হবে, নামটাকে ইউনিক বলবে, দ্যাটস ওয়াই। আর গল্পের সাথে যায় আসলে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে গল্পের সাথে এটা খুব ভালো করে যায় আগামীকাল। আচ্ছা, একটা সাক্ষাৎকারে আমি দেখছিলাম যে ইমন বলছে নায়ক না আমি অভিনেতা হতে চাই, এই ছবিটা কি ইমনের কাছে তেমনই একটা ছবি? আমি মানে এখন অভিনেতাই আছি, যেহেতু অভিনয়টাই আমার মূল পেশা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে নায়ক আর অভিনেতা একই জিনিস, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। অভিনেতা এই সেন্সে বলেছিলাম যে আমি আসলে পারফর্মার হতে চাই, মানে পারফর্ম করতে চাই। মানে নায়ক বলতে আমরা আমাদের বাংলাদেশে যেগুলো আগে বুঝতাম যে শুধু অভিনয় ছাড়া স্টাইল টাইল কোনো অভিনয় নাই, সেটাকে বুঝিয়েছিলাম। তো এখন আমার সামনে যে প্রজেক্টগুলো আছে আগামীকাল থেকে শুরু করে সবগুলোই হচ্ছে অ্যাক্টিং বেসড গল্প। আমি এখন অ্যাক্টিং বেসড গল্পতে ফোকাস হয়েছি, ফোকাস করছি, এবং এই জন্যই বলেছি যে আমি অভিনেতা মানে পারফর্মার হয়ে বাকি মানে নায়ক আর বলতে চাই না, পারফর্মার আমি। এক্স্যাক্টলি, আসলে নায়ক আর অভিনেতার পার্থক্যটা তাহলে আমি বুঝতে পারলাম ইমনের কাছ থেকে। আচ্ছা, এই মানে বলা হচ্ছে এই ছবিটা একটা সাইকো থ্রিলার ঘরানার ছবি, আমি একটু মানে কার চরিত্র কেমন একটু শুনতে চাই, আমি সূচনাকে দিয়ে শুরু করি। আচ্ছা, আমার ক্যারেক্টার নাম হচ্ছে অবন্তী। অবন্তী একটা স্ট্রং মেয়ে, ইমোশনাল, আবার জেদিও আছে, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি থাকে না যে প্রেম ব্যাপারটা আছে, প্রেমের জন্য অনেক কিছু সে করতে পারবে। তো অবন্তীর যে জার্নিটা ছিল দুটো সময়ের, একটা সময় অবন্তী ভার্সিটিতে পড়ে, বড়লোকের মেয়ে, প্রেমে পড়েছে, আর একটা সময় সে পুলিশ অফিসার, খুব স্ট্রং একটা মেয়ে, তো এরকম ছিল। বাট আমার মনে হয় যে অ্যাক্টিংয়ের অনেক স্পেস ছিল অবন্তীর ক্যারেক্টারে, সো ওভারঅল অবন্তী একটা স্ট্রং লেডি বলতে পারেন। যদ্দূর জানি টুটুল ভাই, আপনি এই ছবিতে নায়ক খলনায়ক দুটো চরিত্রেই অভিনয় করছেন, এবং বাস্তবের মতো আপনার ছবিতেও আপনার চরিত্রের নাম টুটুল, একটু যদি ছোট্ট করে বলেন আপনার চরিত্রটা। ছোট্ট করে বলবো, আমার চরিত্র এটা একটি নেগেটিভ চরিত্র, আর নায়ক যদি বলি সেটা কিন্তু ইমন ভাই সেটা পোর্ট্রেট করছে। আর এক্ষেত্রে আমি একটু যুক্ত করতে চাই, উনি বলছেন আমি অভিনেতা হতে চাই, আসলে নায়ক কিন্তু নায়ক, নায়ক যে স্টাইলিশ এবং তাকে মানুষ ফলো করবে, নায়কের উপস্থিতি কিন্তু মানে আগমন না, আবির্ভাব। আর অভিনয়টা যারা অভিনয় করবে পার্শ্ব চরিত্র বা ক্যারেক্টার আর্টিস্ট, ওই কাজগুলো কিন্তু আমরা করছি, আমরা করছি বিভিন্ন চরিত্র, কিন্তু নায়ক নায়ক কিন্তু। আর আমরা যেটা করছি যে হ্যাঁ বিভিন্ন চরিত্র পোর্ট্রেট করছি। এখন ইমন ভাই যেটা চাচ্ছে, নায়ক তুমি আছি, আমি আমি কঠিন কাজগুলোও করবো, সেই অর্থে আমার চরিত্রটা
একটু কঠিন ছিল, মানে কখনো কখনো মনে হতো যে এই এই ছেলেটা কি নায়কের ভাব নিচ্ছে নাকি, বা নায়ক হতে চাচ্ছে নাকি, বা নায়ক কি না, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এই লোকটা অনেক ভয়ঙ্কর দিক আছে। আচ্ছা, এবং এই দিকগুলো দর্শক পড়তে পড়তে মানে কি বলবে সাসপেন্সে পড়ে যাবে, তারা একটা প্রেডিক্ট করবে, আবার অন্যরকম কিছু হয়ে যাবে। আসলে সাইকো থ্রিলার গল্পের ধর্মই তো এটা, প্রতিনিয়ত দর্শকের মনের সাথে খেলা, দর্শকের সাথে খেলবে, দর্শক একটা একটা মানে গেমসের মতো আর কি, দর্শক ভাববে এটা হচ্ছে, এটা আবার এটা হচ্ছে, আবার ওটা ভাবছে। তো এই আমার ক্যারেক্টারের মধ্যে, আমার প্রত্যেকটা চরিত্র এরকম আছে, আমার ক্যারেক্টারের মধ্যে এরকম একটা গিমিক আছে। আচ্ছা, মাঝখানে নায়িকা বসে আছে, দুপাশে নায়ক আমি দেখতে পাচ্ছি, আসলে নায়িকা কোন দিকে যাচ্ছে? নায়ক খলনায়ক সরাসরি পরিচালকের কাছে চলে যাবে, ব্যাপারটা কি হতে যাচ্ছে যদি বলেন? এটা এটা খুব কনফিউজড হয়ে, এটা জানতে হলেই তো আগামীকাল দেখতে হবে, এখনই বলা যাবে না। আমি একটু আগামীকাল নিয়ে, মানে আগামীকাল ছবি নিয়ে কথা বলতে চাই, আসলে আজই কথা বলতে চাই। তবে তার আগে আগামীকালের ট্রেলারটা আজকে একটু দর্শকদের কিছু অংশ দেখিয়ে আসলে কেমন হয়? আমার জীবনে সবকিছুই নিখুঁত, জীবনটা ছাড়া। একদম ঠিক কথা বলেছেন, ভালো মানুষের কোনো দাম নেই। খালা বলেছেন আমাকে আবার বিয়ে করতে হবে, এটা আমার পক্ষে পসিবল না। আসছে সকল বাসা পর্যন্ত আসবে, কিন্তু দুর্বোধ্যতা নেই। জীবনটা কি অদ্ভুত, আমি কি কখনো ভেবেছিলাম আমার জীবনটা এমন হবে? এই তদন্তের মধ্যে যদি কোনো ভাগ্য থাকে আপনি কিন্তু আমাকে বলবেন। মানুষ আমার খুব অপছন্দ, তাই আমি অমানুষ। 39 বছর বয়স হয়েছে, এখনো একটা বিয়া করতে পারি নাই। প্ল্যান প্রোগ্রাম আমি বুঝি না, খুবই আমার আনন্দ। ট্রেলারটার মধ্যে না কেমন যেন একটু সাসপেন্স, সাসপেন্স কী কী যেন হচ্ছে, সব কিছুই একদম আসলে সাইকোলজিক্যালি একটা ড্রামা মনে হচ্ছে। আমি মানে ইমনের কাছে জানতে চাইছি আসলে, ইমন কী বলবে ছবিটা নিয়ে? এটা তো একটা মানে ডার্ক সাইকোলজি থ্রিলার গল্প, তো এটা একটু ডিফারেন্ট বিকজ অফ এটার মধ্যে অনেক ব্যাপার আছে। থ্রিল যেরকম আছে, অন্যদিকে প্রেম ভালোবাসা তো সব ছবিতেই থাকে, এটার মধ্যেও আছে, কিন্তু পাওয়া না পাওয়ার একটা ব্যাপারও আছে। পুরোটাই কি মনস্তাত্ত্বিক একটা ব্যাপার? মনস্তাত্ত্বিক গেম, বা অনেক কিছু মিসিং আছে এর মধ্যে, অনেক ট্র্যাপ আছে। সো ওভারঅল আমার মনে হয় যে মানে শেষ পর্যন্ত না দেখলে সাসপেন্স বিষয়টা বোঝা যাবে না, আসলে পুরোটা দেখে একবার উঠতে হবে আর কি। মানে আমি যদি ছবি নিয়ে কথা না বলি, ছবির মানে যেই গল্পগুলো আসলে আমরা জানি না, যেটা আপনারা জানেন, সেটা নিয়ে একটু কথা বলতে চাই, যদি একটু কিছু বলেন। মানে ছবির ভিতরকার গল্প, ভিতরকার গল্প, পেছনের গল্প?
পেছনকার গল্প মানে প্রথম যখন ছবিটা স্টার্ট করি, অঞ্জনদা আমাকে বললেন যে ইমন আমি একটা ছবি শুরু করতে মানে করতে চাচ্ছি, আমি চাই যে তুমি থাকো। তো তখনও আমি কিন্তু গল্পটাই জানতাম না, যেহেতু অঞ্জনদার প্রথম ছবি, আমি এর মধ্যে অনেক ছবি আমার শুটিং চলছে, বাট আমি বললাম যে আমি থাকবো, মানে ইভেন আমি গল্পটা কি সেটাও আমি জিজ্ঞেস করিনি। অঞ্জনদার প্রথম ছবিতে আমি থাকবো, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি চাচ্ছে। তো ওইভাবেই স্টার্ট করা, তারপর তো শুটিং শেষ হলো। তো শুটিংয়ের মাঝখানে আসলে আমরা যারা ছিলাম, টুটুল ভাই ছিল, সূচনা ছিল, মম ছিল, শতাব্দী ভাই, তারপর ফারুক ভাই, মানে ওভারঅল পুরো টিমটা, অঞ্জনদা তো আছেই, ওভারঅল টিমটা আমরা অনেক মজা করেছি। আমরা বান্দরবনে ছিলাম শুটিংয়ে, আমরা অনেক ফান করেছি, মানে টিমটা অনেক গোছানো ছিল, দ্যাটস ওয়াই আমরা আনন্দ নিয়েই আর কি দিন রাত একসাথে শুটিং করেছি। সো সবগুলো সময় আমার কাছে অনেক ইন্টারেস্টিং ছিল আসলে। অঞ্জনদার এটা প্রথম ছবি, ইমনকেই কেন এই ছবিতে আপনি নায়ক হিসেবে নিলেন? ইমনকে কেন নায়ক হিসেবে নিলাম, আমার কেন জানি যাই না, আমি ফিল্মটা যখন মানে চিন্তা করেছি, গল্পটা নিয়ে ভেবেছি, আসলে বেসিক্যালি এই ফিল্মটার যে গল্পটা, মানে গল্প নিয়ে যে প্রথম, মানে প্রথম এটার যারা এর সাথে জড়িত বা সেটা হচ্ছে এই সূচনা আর হচ্ছে টুরুল ভাই, টুরুল চৌধুরী, মানে আমরা তিনজনের একটা আড্ডা থেকেই এই ফিল্মটা কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা, মানে তিনজন আমরা একদিন আড্ডা দিচ্ছিলাম, আড্ডা দিয়ে হঠাৎ করে বললাম যে আমি একটা ফিল্ম করব, তখন কী গল্পটা কী হবে, এই গল্পটা নিয়ে আমরা শেয়ার করলাম, বসলাম, দেন এই তিনজন থেকেই কিন্তু আসলে ফিল্মের উৎপত্তি। এরপরে চার নম্বর ক্যারেক্টার হচ্ছে ইমন, আমরা চিন্তা করলাম যে এই ক্যারেক্টারটা কে করবে, দ্যাটস ওয়াই ইমন। এরপরে আমরা আস্তে আস্তে ক্যারেক্টারগুলো নিয়েছি যে একে নিব, ওকে নিব, তাকে নিব, এই এই আসলে মূল গল্প এটাই। তো আমি অনেক অনেক বেশি মানে এখানে অনেক বেশি লিডিং রোল দিব এই দুজনকে যারা সামনে বসে আছে, এই দুজন বেসিক্যালি আমার পরেই এরা আসলে ফিল্মটা করার ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহ ছিল তাদের। আচ্ছা আচ্ছা, স্টিল নাও আমরা একটু তাদের কাছে আসছি। আমি একটু সূচনার কাছে আগে জানতে চাই আসলে এই সিনেমায় কাজ করার অভিজ্ঞতাটা আসলে কি। সূচনার এটা যদ্দূর জানি দ্বিতীয় সিনেমা, অভিজ্ঞতা দাদা যেটা বললো যে একদম শুরু থেকে আছি, তো একদম শুরু থেকে থাকলে কি হয়, মনে হয় যেটা আমারই ফিল্ম, এটা করতে হবে, ওটা করতে হবে, বা এটা ঠিক হতে হবে, শুধু অ্যাক্টিং করছি বা অ্যাক্টিং নিয়ে চিন্তা করছি এরকম না, পুরোটাই মনে হয় যে ফ্যামিলির মতো। তো একটা যখন আমরা কোনো কাজ অর্ন করতে পারি তখন কিন্তু ওটার জায়গায় হচ্ছে সব একটা মজা চলে আসে, অধিকার যেহেতু চলে আসে, তো আমার কাছে মনে হয় যে আগামীকালের প্রতি আমার একটা অধিকার আছে, ভালোবাসা ভালো লাগা তো আছেই। আর এন্টায়ার টিম এত বেশি সাপোর্টিভ ছিল, যেরকম ইমন ভাইয়ের কথা বলবো, ইমন ভাই মানুষ হিসেবে যতটা ভালো, সহ অভিনেতা হিসেবে, কলিগ হিসেবে অসাধারণ, অনেক বেশি হেল্পফুল। আর দাদা তো দাদার ব্যাপারে সবাই জানেন, দাদার ডিরেকশন অসাধারণ, দাদার লেখার আমি ফ্যান, টুটুল ভাই খুব মজা করতে জানে, খুব হেল্পফুল, আর বাকি যারা ছিল তারা সবাই অনেক বেশি সাপোর্টিভ ছিল। তো আমি অভিজ্ঞতা বলবো যে অসাধারণ। মানে টুটুল ভাইয়ের কাছে একটু আসছি, টুটুল ভাই আমি যদি জানি খুব মজা করে কথা বলতে পারেন, সো এই সিনেমার পেছনে মজার কোনো গল্প আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। মানে সত্য কথা কি, আমাদের মজার গল্প তেমন সৃষ্টি হয় নাই, কারণ আমরা কাজে এত বেশি নিমজ্জিত ছিলাম। হ্যাঁ, যেমন ইমন ভাইয়ের কথাই ধরি, ইমন ভাই কিন্তু খুব সিরিয়াস ছিল, এমনি কিন্তু অনেক মজা করে, কিন্তু শুটিংয়ের সময় কেমন যেন উনি খুব সিরিয়াস, এবং একটা টাইমলি ঘুম থেকে উঠে একদম মানে গেট আপ টেট আপ নিয়ে, এই সূচনা একই অবস্থা, কথাই বলতো না কারোর সাথে, ক্যারেক্টারে ঢুকে গেছে। এবং আমাদের সে মম যে উনি একই অবস্থা, সব কিছু কিন্তু এই এইরকম একটা কী বলে প্যানিক সৃষ্টি করেছে কিন্তু অঞ্জন নিজে। আচ্ছা, হ্যাঁ, কঠিন কাজ, ভালো কাজ জমিয়ে করতে হবে, মানে প্রতিটা ক্ষেত্রে কাজটা করেছে। এবং আমাদের বরঞ্চ ওখানে মজার ঘটনা হচ্ছে কিন্তু আমাদের মানে পরিচালক আপনাদের পেইন দিয়েছে বলতে চাচ্ছেন? পেইন দেনি, এমন বেশি অ্যাক্সিলারেট করছে, এমন বেশি মোটিভেট করছে, সেটা অনেক অনেক মজার একটা বিষয়। এর মধ্যে যেমন দেখা গেল শতাব্দী অধ, সে একটা দীর্ঘ চরিত্র করেছে আমাদের এই ফিল্মে, সে হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে গেল, হার্ট অ্যাটাক, মানে অলমোস্ট ডাই। আচ্ছা, সে বান্দরবন থেকে ঢাকায় চলে আসলো, এক রাত থেকে বাবার সাথে দেখা শুশ্রূষা করে আমার সেই সকালে শুটিং আসছে, মানে সব মিলিয়ে আমরা কিন্তু যে মানে খুব যে মানে খুব মানে ক্যাজুয়ালি কাজটা করেছি তা না, কিন্তু কাজটা কিন্তু বেশি যত্ন এবং ভালোবাসা দিয়ে করেছি। আর এই ইমন ভাইয়ের প্রতি আমি এই কারণে বেশি কৃতজ্ঞ, মানে এমনি তো উনি সহজাত হিরো, হ্যাঁ, ওনার উপস্থিতি কিন্তু সহজাত, দেখলেই মনে হচ্ছে একটা অন্যরকম একটা কিছু। এবং আমাদের এই ফিল্মে তার যে অবস্থান, মানে একটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আমরা প্রথম আড্ডা দিয়েছিলাম বেইলি রোডে, তখন থেকে সে বলেছিল যে আমি আছি, এই আছিটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, এবং এটা ফিউচার কন্টিনিউয়াস হবে, চলছে আমাদের সাথে। এবং এই সব কিছু মিলিয়ে আমরা যে সান্নিধ্যটা গ্রহণ করছি, আমরা যে একসাথে আছি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে মজার হিস্ট্রি, যে আমাদের একটা নতুন অ্যারিনা তৈরি হয়েছে এই ফিল্ম করতে গিয়ে।
আচ্ছা, নায়িকা বলছিলেন যে ইমন খুবই মজার, আবার টুটুল ভাই বলছিলেন যে কাজের ক্ষেত্রে খুবই সিরিয়াস, সো ইমন আসলে কেমন? আমি একটু ইমনের কাছ থেকে জানতে চাই। আমি তো আসলে আমার নিজের কথা বলতে পারবো না, বাট আমি কাজের ক্ষেত্রে আমি সিরিয়াসই থাকি, মানে আমার ক্যারেক্টারটা নিয়ে আমি ভাবি, ওই অনুযায়ী অ্যাক্টিং করার চেষ্টা করি। মানে যখন যেই স্ক্রিপ্ট পাই বা যে গল্পটা পাই বা আগামীকালে যেই গল্পটা পেয়েছিলাম, চেষ্টা করেছি ওটার সাথে মিশে যেতে বা ওই রকম করে অ্যাক্টিং করতে। আচ্ছা আচ্ছা। আবার দাদারই আবার অন্য একটা ছবি, ওটাতে হয়তো বা ওইটার মতো করে মিশার চেষ্টা করেছি। সো আমি ট্রাই করি আর কি আমার মতো করে। আচ্ছা আচ্ছা, আমরা সিনেমা সবাইকে নিয়ে কথা বলছি, বাট এই সিনেমায় মমও কাজ করেছে নায়িকা হিসেবে, সো তার কথা হচ্ছে না, কেন আমরা তাকে পাচ্ছি না এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। আমি কি আগে একটু পরিচালকের কাছে আসবো এই বিষয়টায়? যদি বলেন যে আসলে তাকে আমরা কেন পাচ্ছি না, মমকে পাচ্ছি না, হয়তো মম এই টুটুল ভাইয়ের কথাই আমি রিপিট করি, টুটুল ভাই এটা অ্যান্সার দিয়েছিল। আচ্ছা আচ্ছা। যে মম হয়তো চিন্তা করেছে যে এর চেয়ে অনেক ইম্পর্টেন্ট কাজ তার বাসায় রয়ে গেছে বা কোথাও রয়ে গেছে, হয়তো সেজন্যই আসছে না, প্রধানত এটাই হয়তো কারণ হতে পারে। আর একটা ব্যাপার, যখন একটা ভালো কাজের সাথে যখন আমরা যুক্ত হই, তখন আসলে বেসিক্যালি সবারই সহযোগিতাটা প্রয়োজন। মানে যেমন আমি ইমনের কথা বলি, ইমনকে কেন কৃতজ্ঞতা স্বীকার করছি, ইমনকে কিন্তু আমি বলিনি যে ইমন আসো আমরা এখানে এখানে গ্যাদারিং করি, এটা করি। ইমনই আমাকে বলছে চলেন আমরা এটা করি। সূচনাকে বলতে হয়নি, সূচনা দেখা গেছে যে প্রোগ্রাম করার জন্য সে বাড়ির খুব গুরুত্বপূর্ণ কাজ শুটিং সব ক্যান্সেল করে সেগুলো করবো না, আমরা আগামীকাল নিয়ে চাপিয়ে পড়তে হবে, শুধু কেন টুটুল চৌধুরী আর অঞ্জন আজ দৌড়াবে, আমরা থাকবো সাথে। এখন আমার মনে হয় যে মম নেই কেন, সেটা মমই ভালো উত্তর দিতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে যে থাকে না তার কথা চিন্তা করেও আসলে কোনো লাভ নেই, যে থাকে তাকে নিয়ে ভাবতে হবে। যেমন একটা কথা এখানে বলা দরকার, কালকে আমাদের ফিল্মটাতে একটু অন্যরকম অন্য ঘরনার, মানে সাধারণত সিঙ্গেল স্ক্রিনের যেখানে সাধারণ দর্শকরা দেখে তাদের দেখার কথা না, তো কালকে একজন হল মালিক, বড় হল মালিক, সে পোস্টারটা দেখে আমাকে বলতেছে যে না ঠিক আছে সব ঠিক আছে, তা আপনি এই নায়িকা এই যে নায়ক নাম কি, আমি সেই নাম সূচনা আজাদ, এর ছবিটা বড় করে দিতেন, এর ছবিটা বড় দিলে আমাদের হলের সেল বেশি হতো। তো তখন আমার খুব মজা লাগছে যে মানে সে কিন্তু চেনে না, কিন্তু তার কাছে মনে হচ্ছে এই মেয়েটার অ্যাপিয়ারেন্স ফেস হয়তো মানে দ্যাটস লাইক এ নায়িকা, তারা যেটাকে নায়িকা বলে। তো সূচনা শুনে আবার মানে খুব মনে হয় আমি এটা চাই না, আমি বলছি না তোমার চাও না, কিন্তু সবার তো ডিমান্ড থাকে যে এ চাবে তোমাকে অভিনেত্রী, এ চাবে নায়িকা, ছবির প্রচারণায় আপনার পাশে মম নেই কেন আসলে, মানে আপনি কি তাকে পারিশ্রমিক ঠিক মতো দেননি নাকি আপনার সাথে গ্যাঞ্জাম হয়ে গিয়েছিল? একটা কবিতা আছে না, কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি। মমর সাথে আমার শেষ কথা হয়েছিল যে টুটুল ভাই আমার কিছু মান অভিমান আছে, ও সরি আমি মাঝখানে একটু ঠেকিয়ে দিই, টুটুল ভাই কিন্তু টাকা বেশি দিচ্ছে তাকে, তো আমার কিছু। তাহলে কি সূচনা কি মাইন্ড করবে নাকি এখন? আচ্ছা মাইন্ড করবো না, এরপর টুটুল ভাইকে ধরবো, আমারটা কই? আমরা মানে টাকা দিয়ে তো আসলে মম যে অভিনয় করেছে সে টাকা দিয়ে তো এটাকে কি বলে মেজার করা যাবে না, সে অসাধারণ অভিনয় করেছে এবং অসাধারণ পরিশ্রম করেছে, অনেক বেশি আন্তরিক ছিল ডাবিংয়ের সময়, সে অনেক পরিশ্রম করেছে। পরবর্তীকালে হয়তো কোথাও একটা প্রবলেম হয়েছে, আরেকটা মুভি করার কথা ছিল অঞ্জনের, ওটাও কেন কোনো কারণে জানি একটা ই হয়ে গেছে, হয়তো ওটার জের ধরে কেউ অন্য কিছু অজানা হিডেন অনেক কিছু আমরা জানি না কোনো কারণে হয়তো মম ডিসিশন নিয়েছে সে এই চলচ্চিত্র থেকে নিজেকে উইথড্রু করে রাখবে। লাস্ট আমার সাথে যে কথা হয়েছিল এটা কোট করা যায়, লাস্ট কথা হয়েছিল যে টুটুল ভাই আমার অনেক মান অভিমান আছে সেটা বাদ দেন, আপনি ভালো মানুষ, আপনি যখন আমাকে ডাকবেন তখনই আমি এই আগামীকালের প্রচারণায় আসব, এই ছিল তার শেষ কথা। এরপরে এমন হয়েছে হয়তো সে মানে আমি যদি মনে মনে ভাবতাম এরপর কি সে মারা গেছে, সে আসলে মারা যায়নি আর কখনো আমার ফোন ধরেনি। হ্যাঁ এইটা ছিল আমার শেষ কথা, এই জন্য বললাম কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো কি কথা, আসলে কত বছর কেটেছে আপনার? 23 বছর হবে।
বেশি বললেন 18। আচ্ছা টুটুল ভাই যেমনটা বলছিলেন, হ্যাঁ আমিও তেমনটা শুনেছি বা অনেকেই শুনেছে যে পরিচালকের সাথে মোমোর একটা ক্রাইসিসের কারণেই আসলে তাকে পাওয়া যাচ্ছে না, তিনিও বলছিলেন, আপনি ঘটনাটাকে কতটা সত্যতা মানে বলবেন? ঠিক না, আমার পরবর্তী যে ফিল্মটা ছিল সেই ফিল্মে একটা কাস্টিং এর কথা ছিল পরবর্তী ফিল্মের, তো সেখানে আমার সাথে আসলে ওই গল্পটার সাথে আমি মনে করেছি যে মোমো যায় না, আমি ওটা কাস্টিংয়ে তাকে রাখিনি। তো আমি হয়তো বলেছিলাম যে এটা কাস্টিং থাকতে পারো, কারণ কেউ তো সেই পরের ফিল্মে কিন্তু এই দুজন নায়ক নাকি ইমন সূচনা, তো এখন ইমন সূচনা নায়ক নাকি থাকবে, ও মোমোর ক্যারেক্টারটা একটা অন্য একটা ছোটো ক্যারেক্টার থাকবে, তো সেটা আমি ওকে অফার দিতে পারি না, যার জন্য আমি ওকে বলেছি তুমি করতে পারো এই ক্যারেক্টারটা আছে, এটা মনে হয় আমার কোনো দোষ না। আর প্রত্যেকটা সেগমেন্ট আলাদা, আমি যখন আগামীকাল করছি তখন একটা আলাদা সেগমেন্ট, আমি যখন কানামাছি করছি সেটা আলাদা সেগমেন্ট, দুটোকে কিন্তু মিলানোর কোনো জায়গা নেই। এখানে আমাদের টুটুল ভাই অনেক ভদ্র একটা মানুষ, মানে ওনারই কাজটা, আমিও কিন্তু মোমোকে রিকোয়েস্ট করেছি যে প্রচারণায় তুমি আসো, সে কিন্তু ওই যে ও যেটা বললো যে মারা গেছে কিনা যায় না, তো সে কিন্তু রেসপন্সটা করেনি। রেসপন্স যখন আমার আবার সমস্যা, আমি একটু সমস্যা দায়ক মানুষ, আমি সাধারণত দুবার ফোন করার পরে তৃতীয়বার কাউকে ফোন দিই না, আমি ফোনই দিই না, আমি না আর দিবো কেন, টেক্সট পাঠাইছি একটা যে তোমাকে তো আমার দরকার ছিল, তো যখন রেসপন্সটা করেনি তো আমার মনে হয়েছে যে জীবনে গার্ডসটার অনেক দরকার আছে। আমি আর মানে এদিকে আগাইনি। এক্ষেত্রে আমি কাকের মতো চেষ্টা করেছি, একটু বেহায়ার মতো, বহুবার ফোন দিয়েছি, বহুবার মেসেজ দিয়েছি, আমার মেসেজের ভাষাগুলো শুনলে প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা, যে জানি না তাহলে কি তুমি অপরাধে, তাহলে কি তোমার তুমি আমাদেরকে ত্যাগ করেছো, তাহলে কি আপনি প্রেমে তাকে ফেলতে পারেননি? না চলে গেছে না, আমার কিছুর পরও যদি মানে দুজনকে একসাথে পাওয়া যেত, ইমন এবং মোমোকে আমরা 15 বছর পর একই সেটে পেতাম আবারও, আর 15 বছর পর মোমোর সাথে কাজ করা হয়েছে, সেই জায়গা থেকে আমি একটু ইমনের কাছে অভিজ্ঞতাটা জানতে চাই। আমাদের আমাদের জার্নিটা আসলে একসাথেই শুরু হয়েছিল, মানে আমাদের ফিল্ম ফিল্ম ক্যারিয়ার যদি বলি প্লাস আমাদের মানে অ্যাক্টিং ক্যারিয়ারও যদি বলি একই সময় শুরু হয়েছে, বিকজ অফ দারুচিনি দ্বীপ দিয়ে আমরা মোমো ওইটাতে অ্যাক্টিং করেছে, আমি অ্যাক্টিং করেছি, আর অনেকেই এখন অ্যাক্টিং করছে যারা সবাই এখন স্ট্যাবলিশড। তো ওই জার্নির ওইখান থেকেই মোমোর সাথে আমার একটা গুড ফ্রেন্ডশিপ। তো এরপরে মোমো যেহেতু ফিল্ম আর কন্টিনিউ করেনি, বাট যখনই দেখা হয়েছে আমাদের যে সেই স্মৃতিগুলো আমরা সেন্ট মার্টিনে শুটিং করেছি, ওই ফ্রেন্ডশিপটা যখনই হতো একই রকম করে প্রকাশ পেত, যখনই মোমোর সাথে দেখা হতো বা কাজ হতো টুকটাক প্রোগ্রামে, ওই আন্তরিকতাটা সবসময় একই পেয়েছি। এবার যখন শুটিং করতে যাই সেম ফিলিংস, সেম আন্তরিকতা ছিল। তো মোমোকে তো আমি ভীষণ মিস করছি আসলে, এতদিনের ফ্রেন্ডশিপ আজকে মানে এটা ওনারা ব্যাখ্যা দিয়ে দিলেন অলরেডি কেন আসেনি। তো আমাদের জার্নিটা সুন্দর ছিল, আমার মনে হয় যে 15 বছর পর এসে আমরা যে দারুচিনি দ্বীপটা মানুষের কাছে অনেক আলোচিত একটা ছবি ছিল, আই হোপ যে আমাদের দুজনকে একসাথে আগামীকালে দেখলেও দর্শকরা একই রকম একটা ফ্লেভার পাবে, একই রকম একটা প্রশান্তি পাবে। তবে আমরা আসলে মানে আমি যদি বলি যে টুটুল ভাইয়ের টুটুল ভাইও তাকে প্রেমে ফেলতে পারেনি, বা আপনিও আপনার সাথে সেই 15 বছর আগের সেই আন্তরিকতা সম্পর্কের জেরেও আমরা তাকে হয়তো বা আজকে মিস করে গেলাম। না না, মানে এটা এটা আসলে আমার দায়িত্বের মধ্যেই পড়ে না যে আমার মানে মোমোকে, এটা আসলে ডিরেক্টর এবং প্রোডিউসারের পুরো দায়িত্ব, কো আর্টিস্ট হিসেবে কেউ আসবে বা না আসবে এটা এটাতে আমার কোনো দায়ভার নেই আসলে। পরিচালকের তো এটা প্রথম ছবি, সো সেই জায়গা থেকে আপনি বড় পর্দায় নিজের ক্রিয়েশন দেখে নিজে কতটা সন্তুষ্ট হয়েছেন? মোটামুটি সন্তুষ্ট হয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যা করতে চেয়েছিলাম, যা মানে যা দেখাতে চেয়েছিলাম দর্শকের রিয়াকশন বা সেই দর্শকের চোখে সেই সেই ছাপটা দেখতে পেরেছি। আচ্ছা, তো এই জন্য আমি বলা যায় যে আসলে আমি মানে খুশি, সন্তুষ্ট। তবে আরও সন্তুষ্টির সময়টা সামনে আছে, অনেক দর্শক সামনে দেখবে, তো সেই দেখা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, দেখতে হবে তাদের রিয়াকশন কী, কারণ মাত্র তো শুরু হলো। যদি জানি এই পরিচালকেরই মানে অঞ্জনদারি আরও দুটো ছবি আছে এই সিনেমাটা সহ টানা 3 ছবির নায়ক আপনি, সেই জায়গা থেকে পরিচালক নায়কের একটা দারুণ কেমিস্ট্রি কি আছে, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? কেমিস্ট্রি তো ডেফিনেটলি আছে, মানে কেমিস্ট্রি না থাকলে তো ডেফিনেটলি উনি আমাকে নিতেন না, আর আমার উপর উনি ভরসা করেছেন। মানে আগামীকাল ছবিটা যতটুকু আমি কাজ করেছি, যতটুকু অ্যাক্টিং করেছি, ওনার সেই বিশ্বাসটা আমার উপর তৈরি হয়েছে, বিশ্বাস থেকে তো আসলে কেমিস্ট্রিটা তৈরি হয়। তো এই জন্যই হয়তো ওনার পরবর্তী আরেকটা যে ছবি ওইটা আবার ডিফারেন্ট একটা ক্যারেক্টার প্লে করেছি কানামাছিতে, আবার উনি আরেকটা ওয়েব ফিল্মও করেছেন আবার নামে, ওইটাও একটু আমি বলবো যে ওইটাও খুব ইন্টারেস্টিং একটা গল্প, ভৌতিক টাইপের একটা গল্প, তো ওইটাতেও আমি আছি।
সো ওই কেমিস্ট্রি আর বিশ্বাস আছে বলেই আমরা আসলে একসাথে কাজটা করতে পেরেছি। আচ্ছা, নায়িকার সাথেও কি পরিচালকের একটা আলাদা কেমিস্ট্রি আছে নাকি? মানে এই দুজনকে নিয়ে কি তিনটা সিনেমা কিন্তু কন্টিনিউ করেছি, মানে কানামাছি তো সূচনা আছে, ইমন আছে, আবার আবার ফিরবো তো ইমন আছে, সূচনা আছে। আমার হয় কি যে ওটা আমাকে শিখেছে আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার। আচ্ছা, সে বলেছে যে তোমার যেখানে তোমার যেটা কমফোর্ট জোন যেটা, সেই কমফোর্ট জোনের মধ্যেই থাকো, ভালো হবে। আর কমফোর্ট জোন ছেড়ে বাইরে যাবা, দেখবো যে তুমি শেষ। তো আমার আসলে গল্প ভিন্ন, ক্যারেক্টার ভিন্ন, জনরা ভিন্ন, তো সো আমি দেখলাম যে কী হয়, দেখলাম যে এদেরকে নিয়ে পরপর যে বানালাম কাজগুলো করলাম, হয়তো আগামীকালের পর কানামাছি আসবে, তারপর আবার আসবে, আবার ফিরবো আসবে। টুলের কথাও সেই, টুল চৌধুরীর কথা সেম, টুল চৌধুরীকে নিয়ে কিন্তু আমি নাটক করেছি 100 মতো। তো তাহলে তার সাথে যদি আমার খুব ভালো কিছু আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তা এটা হতো না। তো এই আমি এটা 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 আমার মানে এটা আমার দোষ হতে পারে, কিন্তু আমি নাটকেও তাই করি যে আমার যে যে লোকদের পছন্দ বা যাদেরকে নিয়ে আমি কাজটা কমফোর্টেবলি করতে পারবো, তাদেরকে আমি ঘুরে ফিরে নিই। আপনি কমফোর্ট জোনটাকে একটু বেশি প্রাধান্য দিচ্ছেন। আমি সবসময়। তারপরে এরা দুজন, এই যে সূচনা আর ইমন, এরা কিন্তু পরের যে ফিল্ম কালামাছিতে এরা কমেডি প্লে করেছে, তারপরটা আবার একদম মানে বলবো যে খুবই একটা হরর টাইপের একটা ফিল্ম, মানে যেটাকে সাউন্ড বন্ধ করলে মনে হবে যে এটা আমরা ইংলিশ মুভি দেখছি, এরকম একটা ফিলের ফিল্ম তাতেও কিন্তু করেছে। এবং আমার মনে হয় যে মানে এই তিনটা ফিল্মের মধ্যে তিনটা ফিল্ম কোনটার সাথে কোনটার কোনো মিল আসলে নেই, সম্পূর্ণ আলাদা সব কিছু। আমি একটু নায়িকার কাছে আসছি। আসলে নায়িকার এই যে পরিচালকের সাথে কাজ করে কেমন অভিজ্ঞতা? অভিজ্ঞতা তো অসাধারণ। কারণ বলছিলেন যে তিন ঘরানার ছবিতে কাজ করছেন, একটা তো আগামীকাল মুক্তি পেয়ে গিয়েছে, সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা আছে, কমেডি ড্রামা আছে, হরর, তো সেই জায়গা থেকে একটু অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন। আমি বলবো যে দাদার লেখার স্ক্রিপ্টের আমি অনেক বড় ফ্যান। এক একটা গল্প একদম এক এক রকম, কোনোটার সাথে কোনোটা মিল নেই। যেরকম আগামীকাল সাইকো থ্রিলার, কানামাছি ফুল কমেডি, মানে কানামাছি এ টু জেড মানুষ হাসবে। সেখানে আবার আবার ফিরবোতে মানে অনেক সিরিয়াস একটা ক্যারেক্টার, আবার কিন্তু আমি কিন্তু আপনার মধ্যে কোনো কমেডি কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি আমার ক্যারেক্টারটা আমি কি করেছি সেটা দেখার জন্য কানামাছি দেখতে হবে। কানামাছি কমেডি ফিল্ম, আমি কি ক্যারেক্টার করেছি সেটা আমি এখন বলছি না, কিন্তু স্ক্রিপ্টগুলো এমনভাবে থাকে যেখানে আমি অলওয়েজ যেটা চাই যে আমি অ্যাক্টিং যেন করতে পারি। আমি অ্যাক্টিং খুব একটা ভালো পারি না, কিন্তু আমি চেষ্টা করতে চাই, যার কারণে আমি মানে খুব হ্যাপি। আর দাদার কাজ করার একটা, দাদা যেটা বলে যে কমফোর্ট জোন, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে দাদা অ্যাক্টিং স্পেস দেয়, মানে আমি যেভাবে বলবো, অনেকে অনেক জায়গায় দেখি যে শিখিয়ে দিচ্ছে, ওটাতে আমার মনে হয় যে আমার নিজস্বতা থাকছে না। তো দাদার স্ক্রিপ্টে বা যেটা হয় যে অ্যাক্টিংয়ের অনেক বেশি স্পেস পাওয়া যায়। আচ্ছা টুটুল ভাই, আপনার কাছে একটু জানতে চাই আপনার পরবর্তী প্রজেক্ট বা পরবর্তী কাজগুলো সম্পর্কে, ছোট্ট করে যদি দু লাইন বলেন। হ্যাঁ, এখন তো মনে হচ্ছে যে একসময় মনে হয়েছিল যে না, এই এইটা খুব কঠিন জার্নি, আর এই কাজই করবো না, ছেড়ে ছেড়ে ব্যাংকে চাকরি করি, ব্যাংকই করি, হ্যাঁ, বা শেয়ার ব্যবসা করি। তো পরে মনে হলো যে না, আসলে শিল্প চর্চাটা তো এক ধরনের পাগলামি, আর এই পাগলামিটা দিন দিন বেরিয়ে চলেছে। হ্যাঁ, আর এই পাগলামির কারণে আশেপাশে আমি যতগুলো আবার পাগল জোগাড় করেছি, অঞ্জনের মতো, সূচনার মতো, ইমনের মতো, তো আমরা আসলে একটা বৃহত্তর পাগলামি করতে চাই, আরও বড় কিছু করতে চাই, এবং সেটা সীমানা পেরিয়ে বড় কিছু করবে, এটি আমার প্রত্যাশা। ইমন যেমনটা বলছিলেন যে পরের মানে কমেডি মুভিতে কমেডিটা ইমন ইমনেরই, সো আমি সেই জায়গা থেকে যদি একটা একটা কৌতুক কি শোনাবেন আমাদেরকে? কমেডির সাথে আসলে কৌতুকের কোনো রিলেশনই নাই। একটা কমেডি সংলাপ শুনতে চাই জাস্ট। কমেডি আমি আসলে ওইখানে মানে ব্লগার ক্যারেক্টারটা প্লে করেছি, কাইন্ড অফ প্লে বয় আর কি, যার গার্লফ্রেন্ড থাকার পরেও সে মানে বিবাহিত অবিবাহিত সব মেয়েদের সাথেই সমান তালে। ইমন কি বাস্তবেও তাই? বাস্তবেও তাই না, ডেফিনেটলি। মানে আমি যখন কোনো চরিত্র করি তখন বাস্তবের চেয়েও ভয়ঙ্কর হয়ে যায় আসলে। ও মাই গড। তো ওরকমই আর কি, সবার সাথে ফ্লার্টিং করা। একটা কমেডি সংলাপ জানতে চাই একটু। কোনো কমেডি সংলাপ ছিল আসলে? অনেক ছিল, কিন্তু আমার মনে নাই কোনো কমেডি সংলাপ। ওটা আমি যখন আবার কানামাছি হবে তখন কানামাছিতে বলবো। আমি এখন আসলে আগামীকাল নিয়ে থাকতে চাই সারাক্ষণ, আগামীকালের সংলাপ। ওকে, আমি চারজনের কাছ থেকে আসলে ছোট্ট করে এক কথাই জানতে চাই যে আগামীকাল ছবিটি আমি কেন হলে গিয়ে দেখব। প্রথমে কে বলবেন? পরিচালক। আগামীকাল ছবিটা দেখবেন এই জন্য আমি খুব মানে বিনয়ের সাথে বলতে চাই যে
রেভলিউশন যেটাকে বলে, প্রত্যেকটা টাইমে একটা রেভলিউশন চলে আসে। তা আমাদের ফিল্মে আমার মনে হচ্ছে যে একটা ভালো সময় আসা শুরু হয়েছে এখন। মানে আমাদের মানে যারা আরও ডিরেক্টর আছেন, আমি ধরে নিতে পারি 20-25 জন ভালো ডিরেক্টর আছেন, তো এরা যদি প্রত্যেকে একটা দুটো করে ফিল্ম করে, সেই ফিল্মগুলো যদি দর্শকদের হলে টানতে পারে এবং মাল্টিপ্লেক্স তৈরি হচ্ছে সারা দেশে, তো ফিল্মের জোয়ার আসলে কী হবে, আপনি দেখবেন যে ভালো ফিল্ম চলে আসলে তখন অপসংস্কৃতিটা দূর হয়ে যাবে, মানুষ ভালো জিনিস দেখতে দেখতে আমাদের ভালো ছবি বলেই আসলে আমি আগামীকাল হলে যেয়ে দেখতে চাই। আমি একটু প্রযোজকের কাছে আসতে চাই, প্রযোজক প্লাস নায়ক খলনায়ক। প্রতিক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে না, নিউটনের থার্ড ল। তো আমরা কাজটা করেছি অনেক ভালোবেসে, অনেক যত্ন করে, এবং এই যে যত্ন এবং ভালোবাসার প্রোডাক্টটা অবশ্যই ভালো হয়েছে, এবং তার ফিডব্যাকটা কী হবে, দর্শক দেখবে, দেখে আবার ভালোবাসা রিটার্ন করে দেবে। তো এই কারণেই তো দর্শক আমাদের মুভিটা দেখবে, এটা আমার প্রত্যাশা, এর কোনো বিকল্প ওয়ে নেই, কারণ আমরা ভালোবাসা দিয়েছি ভালোবাসা পাওয়ার জন্য। ছবির নায়ক নায়িকা কী বলবে, কেন হলে গিয়ে আগামীকাল দেখব, আজ আগামীকাল কেন দেখব? আচ্ছা, আগামীকাল ছবিটা এই কারণে দেখবে, কারণ আগামীকাল হচ্ছে এখনকার ছবি, মানে এই সময়ের ছবি। আমি যদি একটু ব্রিফ করি যে মানে অ্যাকশন ছবি, অ্যাকশন ঘরানার ছবি যদি আমরা করতে চাই তাহলে KGF বানাতে হবে, RRR বানাতে হবে। সো ওই বাজেট যেহেতু নাই, এগুলো এখন দর্শক খুব একটা পছন্দ করবে না, তার মানে অনেক খরচ করতে হবে। আর আমরা যদি গল্পের ছবি বানাই, সবচেয়ে ফর্মুলা, ইজি ফর্মুলা হচ্ছে গল্পের ছবি বানাতে হবে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, হলে নিয়ে যাওয়ার জন্য। তো আপনি দেখেন পাশের দেশ কলকাতায়, আমি যদি দেবের কথা বলি বা প্রসেনজিতের কথা বলি, ওনারা একসময় ফাটিয়ে কিন্তু কমার্শিয়াল ছবি করেছেন। দেবের প্রত্যেকটা ছবি হচ্ছে ফাইট আর গান, নাচানাচি ছাড়া কিছু নেই। অথচ সেই দেব 2022 সালে এসে কিশমিশের মতো একটা ছবি, আর্টিস্টিক একটা ফিল্ম নিয়ে এসে প্রচুর প্রচারণা চালিয়েছে, ওর ফেসবুক পেজে গেলে দেখা যাবে। প্রসেনজিৎ তো ওনার মানে সিস্টেমটাই চেঞ্জ করে ফেলেছে, এখন উনি ভিন্ন ধারার ছবি করছে, এবং ওই কমার্শিয়াল ছবি কিন্তু এখন দেখছে না, এখন ওনাদের এই ধরনের ছবি দেখছে। আমি যে আমাদের দেশের উদাহরণ দিই, শাকিব খান সবচেয়ে বড় সুপারস্টার উনি বাংলাদেশের, উনি কিন্তু সারা জীবন কমার্শিয়াল ছবি করে গেছেন, মারদাঙ্গা ফাইট করেছেন, অথচ 2022 এসে উনি কিন্তু গোলই করেছেন। কেন করেছেন, কারণ উনি কিন্তু খুব ভালো বুঝে ফিল্মটা, আমাদের চেয়ে অনেক ভালো বুঝে, উনি জানে কখন কী করতে হবে। উনি যেহেতু ওনার ক্যারিয়ার প্ল্যান চেঞ্জ করেছে, তো আমি কিন্তু করোনার সময় আমার ক্যারিয়ার প্ল্যান চেঞ্জ করেছি, যে অ্যাক্টিং নির্ভর আর গল্প নির্ভর কাজ করতে চাই। আমরা কি ইমনকে আর কোনো কমার্শিয়াল মুভিতে পাবো না? এগুলো সবগুলোই কমার্শিয়াল, কারণ এগুলো হলে রিলিজ পাবে, দর্শক টাকা কেটে দেখবে, মুক্তি পাবে, প্রত্যেকটা ছবি হচ্ছে কমার্শিয়াল। আমি বলছি যে এখন যেই টাইপের ছবি হচ্ছে আমরা সেই টাইপের দিকে মনোযোগী হয়েছে। নায়িকা কিছু যোগ করবে কিনা, কি ছিল যেন কোশ্চেনটা, মানে আমি কেন আজ গিয়ে আগামীকাল দেখব হলে? আচ্ছা আচ্ছা, আগামীকাল কেন দেখবেন? আগামীকাল দেশের ফিল্ম, খুব সুন্দর গল্পের ফিল্ম। এই ছবিতে আসলে এমন কি আছে বিশেষ যেটা দেখতে দর্শক হলে যাবে? আগামীকাল যদি একটা ওভারঅল ভালো ফিল্ম মানে মানুষ দর্শক যদি দেখতে চায় সেটা হচ্ছে আগামীকাল। আগামী দর্শক যদি সুন্দর গান শুনতে চায় সেই গানগুলো আগামীকালে আছে। দর্শক যদি অ্যাক্টিং দেখতে চায় সে অ্যাক্টিং সবাই বেস্ট দেয়ার ট্রাই করেছে। আর আমাদের জনপ্রিয় ডিরেক্টর অঞ্জন এইচ দাদার ফার্স্ট ফিল্ম, আর এটা বাংলাদেশের ফিল্ম, তো ওভারঅল আমার মনে হয় দর্শকেরই দায়িত্ব ফিল্ম দেখা, কারণ আমরা কষ্টই করি দর্শকদের জন্য। দর্শক যদি না দেখে তাহলে কে দেখবে বা ফিল্ম কীভাবে চলবে? এই জন্য আমি দর্শকদেরকে বলবো যেন হলে এসে ফিল্মটা দেখে। আপনাদের আসলে চারজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে আসার জন্য। ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্টস কারিস 24 আজকের আয়োজনটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আগামীকালের জন্য অনেক অনেক শুভকামনা, আজ বিদায় নিচ্ছি, তবে আগামীকালের একটি গানের সাথে বিদায় নিলে কেমন হয় কী বলুন? আগামীকালের একটা গানের সাথেই আজকে আসলে ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্টস কালার্স 24 আয়োজনে বিদায় নিতে হচ্ছে। চলুন একটি গান দেখতে দেখতে বাড়ি ফিরে যাই। রূপা, কে? তোমার সাথে আমার কিছু কথা আছে, আর এই কথাগুলো বলা খুব দরকার।